আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকের ভিডিওর টপিক পিরামিড। পিরামিড সম্পর্কে এই ভিডিওটি রিলিজ করা হচ্ছে কারণ আগের ভিডিওটিতে প্রেজেন্টেশনের কিছু কমতি ছিল, তাই ভিডিওটি নতুন করে আবার রিলিজ করা। চলুন দেখে আসি ভিডিও। গিজার পিরামিড মিশরে 4,500 বছর আগে নির্মিত হয়েছিল। এটি 1900 শতাব্দী অবধি দীর্ঘতম মানবসৃষ্ট বিল্ডিং হিসেবে টিকেছিল। পিরামিডের বিষয়ে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি পৃথিবীতে এখন পর্যন্ত কতগুলি পিরামিড দাঁড়িয়ে আছে, তবে কোন সংখ্যাটি আপনার মনকে অতিক্রম করবে? 5, 10? না, সংখ্যাটি 5,000-এরও বেশি। সে সময় কোনো ক্রেন ছিল না, কোনো উন্নত যন্ত্রপাতি। সেই যুগেই মিশরীয়রা এই পিরামিডগুলি পাথর দিয়ে তৈরি করেছিলেন, যা প্রতি টুকরের ওজন 5 থেকে 10 টন। কয়েকটি চুনা পাথর পিরামিড এর সাইটের কাছাকাছি থেকে পাওয়া গিয়েছিল, তবে বৃহত্তম গ্রানাইট পাথর আশওয়ান নামক জায়গা থেকে, যেটি প্রায় পিরামিড থেকে 500 মাইল দূরে অবস্থিত, সেখান থেকে এসেছিল। ফেরাউন খুফু, যিনি 2509 থেকে 2483 বিসি পর্যন্ত রাজত্ব করেছিলেন, তিনি নিজের জন্য একটি পিরামিড তৈরি করেছিলেন যার ভিত্তি 13 একরেরও বেশি অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে এবং এর উচ্চতা 479 ফুট। আমরা আজ যা দেখতে পাই তা কেবল পিরামিডের অন্তর্নিহিত কাঠামো। মূলত এটি কোনো সাদা চুনা পাথরের কেসিং দ্বারা আবৃত ছিল। চুনা পাথরের কেসিংগুলি নীল নদের ওপার থেকে উদ্ধার করা হয়েছে। এই কেসিংগুলি পিরামিডের গায়ে প্রায় অনেক দূর থেকে দৃশ্যমান হতো সে সময়। আর খুফুর পিরামিড, যেটি এটির গোড়ায় এখনো কিছু সেই সাদা পাথরের কেসিং এর ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। খুফুর পিরামিডের অভ্যন্তরে 3টি কক্ষ রয়েছে। পিরামিডের নিচের সবথেকে নিচে একটি অসম্পূর্ণ চেম্বার রয়েছে, এর উপরে রানীর চেম্বার রয়েছে এবং রানীর চেম্বারের উপরে কিংস চেম্বার রয়েছে। কুইন্স চেম্বারটি পিরামিডের উত্তর এবং দক্ষিণ দিকের ঠিক কেন্দ্রে অবস্থিত। 2002 সালে একটি ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি রোবটের মাধ্যমে পিরামিডের পেছনের দরজায় একটি ছিদ্র করে গবেষণার জন্য। আর 2011 সালে একটি গবেষণার রেড পেইন্ট হাইড্রোগ্রাফিক লেখা সহ দরজার মাঝখানে একটি ছোট কক্ষ আবিষ্কার করে। স্ক্যান মেশিনের সহযোগিতায় পদার্থবিদরা রানীর চেম্বারে একটি ছোট ডিটেক্টর স্থাপন করেন। স্ক্যানের মাধ্যমে পাথরের মতো ঘন উপকরণগুলি ধরা পড়ে এবং এর ভিতরে বায়ু চলাচলের ব্যবস্থা রয়েছে সেটিও ধরা পড়ে। তখন এটি পূর্ব অজানা একটি বৃহৎ শূন্যতা প্রকাশ করেছিল যার দৈর্ঘ্য প্রায় 30 মিটার। দ্য পিরামিড অফ গিজা ওয়াজ বিল্ট 4,500 ইয়ার্স এগো ইন ইজিপ্ট, ইয়েট ইট রিমাইন্ডেড অ্যাজ দ্য টলেস্ট ম্যান মেড বিল্ডিং আনটিল দ্য 19th century। অন দ্য সাবজেক্ট অফ পিরামিড, উইচ নাম্বার ক্রস ইয়োর মাইন্ড?
if I were to ask you how many pyramids are still standing on the earth? 5 or 10? No, the number is well more than 5,000. Imagine a time with no advanced machinery, when there were no cranes or forklifts. It was during this time when the Egyptians erected this pyramid with stone that with about 5 to 10 tons per piece. Some of the stones are limestone quarried from near the site, but the large granite stone come from Aswan, over 500 miles away. The Pharaoh Khufu, who resigned from 2509 to 2483 BC, built for himself a pyramid whose base spread across more than 30 acres and originally toward 479 feet tall. What we see today is only the underlying structure of pyramid. Originally, it and the other two pyramids were covered in white limestone casing stone that would have made the pyramid shine, and they would have been visible from far away. The limestone casing stone were quarried from across the Nile River, and only a few remain at the base of Khufu's pyramid and the top of Khafre's pyramid. The interior of Khufu's pyramid contains three chambers and an unfinished chamber below the base of the pyramid, the queen's chamber above it, and above that the king's chamber. The queen's chamber is exactly centered between the north and south faces of pyramid. In 2002, a National Geographic Society robot drilled a hole in the door only to find another door behind that. A 2011 study revealed a small chamber between the doors with hieroglyphic writings in red paint. Physicians with the scan collaboration placed to mount detector in the queen chamber. Dense materials such as rock absorb mounds. While mounds pass freely through the air, when more mounds were received by the detector, it relieved the previously unknown large void that is about 30 meters in length. পিরামিড নিয়ে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।